জোর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রথম প্রশ্নটি, অনেকের অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা এখন ঢোকেনি, কখন টাকা ঢুকবে? আর দ্বিতীয় প্রশ্ন, মাঝখানে পড়ে তোমরা শুনছিলে স্কলারশিপের মধ্যে ফ্রড হচ্ছে, একটা ফ্রডের একটা বিরাট বড় একটা তথ্য সামনে উঠে এসেছিল। তো এই দুটো বিস্তারিত তথ্য নিয়ে তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। সো ভিডিও শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পায়ে তার বেল অন করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, প্রথমত হচ্ছে এই যে বিবেকানন্দ যে স্কলারশিপটা তোমরা পাচ্ছ, এই স্কলারশিপটা কিন্তু সম্পূর্ণ সরকারি স্কলারশিপ, এবং সরকারি স্কলারশিপে কখন টাকা ঢুকবে তার দুটো নির্দিষ্ট সময় থাকে। একটি হচ্ছে দেখো যে কোনো মাসের মাঝখানে টাকাটি ঢোকে, আর দ্বিতীয়ত মাসের শেষের দিকে টাকাটি ঢোকে। এবং এই সরকারি যে স্কলারশিপ বিবেকানন্দ স্কলারশিপ, এই সরকারি স্কলারশিপের নির্দিষ্ট টাইম অফিসিয়াল ভাবে কখনো জানানো হয় না। যে কোনো মুহূর্তে মাসের যে দুটো সময় বললাম, এই দুটো সময়ে যে কোনো মুহূর্তে তোমাদের টাকা কিন্তু ঢুকে যেতে পারে। আর প্রথমত কথা, যাদের পেন্ডিং হয়ে রয়েছে তারা খুব শীঘ্রই পেয়ে যাবে, আর যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কোনো রকম কোনো সমস্যা নেই, তারাও কিন্তু টাকা 2 থেকে 1 মাসের মধ্যে পেয়ে যাওয়ার কথা। কিন্তু হয়তো কোনো টেকনিক্যাল কারণে তোমাদের টাকাটা এখনো ঢুকতে পারছে না। তো অ্যাপ্রুভ হয়ে গেছে মানে তোমরা অবশ্যই টাকা পাবে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করেছিলে, যেমন ছাত্রদের ফর্ম ফিল আপ করেছিলে, তাদেরকেও বলবো তোমরা সরকারি যে স্কলারশিপের জন্য যে ক্রাইটেরিয়া ছিল সেইগুলো যদি তোমরা মেনটেন করে থাকো, তোমরা সকলে টাকা পাবে। এবং নির্দিষ্ট যে সময় রয়েছে, যে দুটো সময় বললাম মাসের মাঝখান এবং মাসের শেষে, এই সময়ের মধ্যে এ মাস অ্যাপ্রুভ হওয়ার 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। ওকে, যাদের এখনো ঢোকেনি, অ্যাপ্রুভ হওয়ার পরে 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তাদের চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ সরকারি টাকা, সরকারি স্কলারশিপের টাকা কখনো কারোর মার যায় না, তোমরা এটুকু বিশ্বাস রাখতে পারো। ডেসক্রিপশন বক্সে দেখো অফিসিয়াল লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা বারবার চেক করো। ওকে, এবং আমার এই মন্তব্যটা তোমাদের জানালাম, এবং এটাই হচ্ছে অফিসিয়াল আপডেট, এবং এখান থেকে কোনো রকম ভুল হয় না। কারণ সরকারি এই যে স্কলারশিপ কখনো তোমাদের বন্ধ করে দেওয়া হয় না, বা সরকারি স্কলারশিপ এমন নয় যে মাস পরে তোমাদের জন্য বন্ধ করে দেবে, যে তোমরা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও তোমরা টাকা পাবে না, এমন কোনোদিন হয় না। তোমরা টাকা সবাই পেয়ে যাবে, একটু সময় ধরো, ধৈর্য ধরো, তোমরা পেয়ে যাবে। আর দ্বিতীয়ত যেটা রয়েছে ফ্রড, দেখো ফ্রড যে স্কলারশিপ ব্যাপারে, যে ফ্রডের ব্যাপারটা উঠে এসেছিল যে তথ্যটা, সেটা কিন্তু ওএসসি যে স্কলারশিপে নিয়ে। ওকে, এই যে স্কলারশিপটি বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তোমার বিবেকানন্দ স্কলারশিপ তোমাদের নির্দিষ্ট সময়ে তোমরা অবশ্যই পেয়ে যাবে, এবং এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই মাধ্যমিকের পরে যে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কত পার্সেন্ট নাম্বার পেলে, কিভাবে কি ক্যারেক্টার রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু খুব শীঘ্রই ভিডিও আপডেট দিয়ে দেবো। ওকে, আর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো তাদের রেজাল্ট আউটের পরে কি কি স্কলারশিপ রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীরাও তোমাদের কি কি স্কলারশিপ রয়েছে, সমস্ত স্কলারশিপের ডিটেলস এ ব্যাখ্যা সহ একটি ভিডিও আমি খুব শীঘ্রই আপডেট করে দেবো। সো ভিডিওটি হেল্পফুল মনে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পায়ে থাকে বেল অন করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ফুল ওয়াচিং, বাই।